হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কেমন আছি একটু পরে বলছি, প্রেশারটা মেপে নি, নর্মাল থাকলে অবশ্যই ভালো আছি। এখানে প্রেশার দেখাচ্ছে 136/81 আর পালস রেট 70, তার মানে আমি খুব ভালো আছি। প্রেশারটা মেপে এসছি বাইরে একটু গাছগুলোকে দেখতে। কালকে তোমাদের বলেছিলাম যে এরিকা পামের পাতা বেরোচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমার দুটো গাছ হয়েছে, তার মধ্যে এই পাতা স্টকগুলো বেরিয়েছে, এগুলোই পরে পাতা আস্তে আস্তে এই পাতাগুলো খুলবে। এই গাছটা খুব মানে কম যত্ন করতে হয়, কিন্তু প্রচুর গ্রিনারি অ্যাড করে, আমার ভীষণ ভালো লাগে। আর এই ছোট জায়গা হওয়াতে পাতাগুলো ঠিক মতো ছড়াতে পারে না, একটু কনজাস্টেড হয়ে গেছে, কিন্তু কি আর করা যাবে, দেখতে খুব ভাল লাগে। কালকে পেঁপে রিভিউটা খুব ভালো ছিল, তাই কালকে রাতে আবার পেঁপে এসছে। আমি কেটেছি, কেটে খাওয়াও হয়েছে। আজকে পেঁপেটাও খুব সুন্দর। এটা একজনের ব্রেকফাস্ট। ফাইনালি এটা হলো আমার ব্রেকফাস্ট। আমার আর আমার বড় মেয়ের একই রকম, ওরটাও নিয়ে চলে গেছে, এখন এটা আমি খাবো। এটা হচ্ছে দুধ, মুসলি অ্যান্ড কলা। এই ব্রেকফাস্টটা আমার খুব ভাল লাগে। রান্নাঘর পুরো মেস হয়ে রয়েছে। এখানে বানিয়েছি মিক্স ভেজিটেবল উইথ বড়ি। বড়ি না হলে মিক্স ভেজিটেবল ভালো লাগে না। আর এতে দিয়েছি একটু ভাজা মশলা। আর এখানে লোটে মাছের জন্য পেঁয়াজ ভাজছি, পেঁয়াজ আর আদা রসুন দিয়ে আজকে লোটে মাছ বানাবো। লোটে মাছ আর ডাল বানিয়ে ফেলেছি, এ দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হবে। রান্না করে এই মেসটাকে আগে ঠিক করতে হবে, খুব বেশি মেস হয়ে রয়েছে। এখানে রয়েছে পেঁপের পাল, যেটা দিয়ে আজকে ফেসিয়াল করব। সকাল থেকে কাজ করে না ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, আজকে কালকে তোমাদেরকে বললাম যে আমি একটু বেরোচ্ছি, আমার সেলাইয়ের কিছু জিনিস আনার ছিল। কি এনেছি দেখো, কত জিনিস আমি কিনেছি দেখো। এই হলো সেই কত জিনিস। এটা হলো ইলাস্টিক, এটা এটা অ্যাঙ্কারের সুতো, যেটা দিয়ে কাপলেট বানাবো। আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, সেটা উল দিয়ে বানিয়েছিলাম, এবার এটা ফাইনালি সুতো দিয়ে বানাবো। দেখি জিনিসটা কেমন দাঁড়ায়। এইটা এক ধরনের ইলাস্টিক, এটা ক্লোথ পিন, তারপরে এটা একটা বোতাম এনেছি, এটা দিয়ে একটা পিন হোল্ডার বানাবো, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত কিছু আমি মার্কেটিং করেছি কালকে, ঠিক আছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমার মার্কেটিং তোমাদের কেমন লাগলো সেটা একটু জানিও। আর পেঁপে দিয়ে যে পেঁপেটা দেখলে ওই গ্রেট করে রেখেছি, ওটা দিয়ে আজকে ফ্রুট ফেসিয়াল করব। তো প্রথমে স্কিনটাকে ক্লিন করে নেব, ক্লিন ওই পেঁপে দিয়েই করব। ওই ওখান থেকে অল্প একটু পেঁপে সরিয়ে নিয়ে ওর মধ্যে 2-3 ফোঁটা লেবুর রস আর দেব গোলাপ জল। এইটা মিক্স আপ করে 1 চামচের মতো গোলাপ জল এটা মিক্স আপ করে 2-3 মিনিট ধরে স্কিনটাকে রাব করব।
তোমাদের বলে দিই, পেঁপে হচ্ছে, পেঁপে একটা খুব উপকারী একটা ফল। যেমন খেলে খুব উপকার, তেমনি স্কিনের জন্য কিন্তু খুব উপকারী। এটার মধ্যে কিন্তু তোমার ভিটামিন সি, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলো পাওয়া যায়। এটা স্কিনকে ভীষণ রিজেনারেট করে, ডিটক্সিফাই করে। যেমন আমাদের পেটকে ডিটক্সিফাই করতে, স্কিনও কিন্তু এই পেঁপে ডিটক্সিফাই করে। আচ্ছা, অ্যান্টি এজিং, রিঙ্কল ফ্রি, মানে এর গুণের শেষ নেই। এটা যদি মানে 15 ডেজে একবার বা মাসে একবার করেও যদি এই এই ফ্রুট ফেশিয়ালটা করা যায়, তো স্কিনের জন্য খুব হেল্পফুল। আমি চেষ্টা করি ন্যাচারাল জিনিস দিয়ে নিজের স্কিনটাকে প্রোটেক্ট রাখতে। আমি কেমিক্যাল জিনিসটা খুব একটা ইউজ করি না, কারণ আমার ভালো লাগে না। ওটা খুব তাড়াতাড়ি রেজাল্ট অবশ্যই দেয়, কিন্তু আমার ঠিক, আমি মন থেকে মেনে নিতে পারি না। আমার যেন মনে হয় ন্যাচারাল জিনিসটাই খুব বেশি ভালো, সেজন্য আমি অসুবিধা হলেও আমি ন্যাচারাল জিনিস দিই। যেমন শশা, শশা কাটলে সেই শশার রসটা মুখে লাগে, লাউ এর রসটা মুখে লাগিনি, এরকম আর কি। ওই বোটাটা একটুখানি চাকু দিয়ে দিয়ে খুঁচিয়ে নিয়ে ওর থেকে যে এটা বেরোয় সেটা আমি মুখে লাগিয়ে নিই, এরকম। এক্সট্রা খুব কম টাইম বার করতে পারি, ইনফ্যাক্ট বেরোয় না। আর আর যেটুকু বার করি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। আমি ক্লিন করার জন্য লাগিয়েছিলাম, এবার এটাকে ধুয়ে ফেলবো। এখানে মাস্কটা তৈরি করেছি, এর মধ্যে দিয়েছি দই আর বেসন, ব্যাস এটুকু দিয়েই আজকে পেস্টটা বানিয়েছি, এবার মুখে লাগাবো। দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, উঠে একটু হাঁটতে গেছিলাম, হেঁটে এই ফিরে আসলাম, এসে এক কাপ চা বানানো ছিল, অবভিয়াসলি গিফটেড, সেটা নিয়ে বসেছি। এই দেখো চা বিস্কুট, এটা খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন সঙ্গে থাকো।